মিঠাই এতদিন হয়ে গেল আড়াই বছর ধরে সেরা স্মৃতি কি মসজিদে গিয়ে দোয়া করেছে পূজো দিয়েছে মন্দিরে গিয়ে তো এর থেকে বড় পাওনা কি বা হতে পারে সবথেকে বড় কথা সবথেকে বেশি উপহার যেটা পেয়েছে সেটা হলো মানুষের সময় বক্সের মধ্যে এই স্মৃতি মোড়া সম্ভব না মানে এরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে গেঁথে গেছে আমার মনে হয় একদম চেয়েছিলাম যে ডামিশর যাতে না থাকে আমার নিজের ব্যাক টু বলো ফ্রন্ট বলো সব যাতে আমার থাকে দায়িত্বটা এখন অনেক বেশি বেড়ে গেছে কাছে অনেক ওয়েট আছে কারণ এতগুলো মানুষ তারা অনেক কিছু এক্সপেক্ট করে আছে আড়াই বছরের একটা অধ্যায় শেষ এবং সেই মিঠাই মানে সৌমি তৃষাকে ঘিরে ফ্যানদের ভিড় শুটিং এর একদম শেষ দুদিনে দূর দূর থেকে দর্শক এসেছে শুধুমাত্র সৌমি তৃষার সাথে দেখা করবে আপনি বুঝতেই পারছেন যে সেলফি তোলার ঢল চলছে লম্বা লাইন দিয়ে ফ্যানেরা রয়েছে তারা একবার শুধু একবার তাদের মিঠাইয়ের সাথে দেখা করতে চায় এবং শুধু দেখা নয় মিঠাইকে তারা গিফট দিতে চায় সৌমি আজকের দিনটা আমার মনে হয় না কোনো রকম ওয়ার্ড বা ভাষায় প্রকাশ করা যায় কি বল হ্যাঁ সত্যি আজকের দিনটা আমার জন্য আমাদের এখানে অনেকেই আসেন এবং অনেক সত্যি ভিড় হয় জনসমাগম হয় কিন্তু আমার মনে হয় যে আজকে মিঠাই দাঁড়াবে কি আমরা যতদিন কাজ করেছি আজকে সবথেকে বেশি মানুষজন এসেছে সবথেকে বেশি ভিড় হয়েছে আর শেষ হচ্ছে বলে মানে আমরা জানি না আমরা কতটা কষ্ট পাচ্ছি আমার মনে হয় অডিয়েন্স তার থেকে বেশি কষ্ট পাচ্ছে কারণ আমরা তো কোথাও গিয়ে ওই 14 ঘন্টা শুটিংয়ের পর কোথাও গিয়ে আমরা নিজেদের সত্তাতে ফিরে যাই কিন্তু ওরাই পুরো ব্যাপারটাতে বেঁচেছে আড়াই বছর তো আমার মনে হয় যে যদি কেউ সিরিয়ালটাকে ভালোবাসে বেশি তাহলে ডেফিনেটলি সেটা অডিয়েন্স অডিয়েন্স যাদের কথা বলছেন তারাই এখন সেলফি তুলছে যে মানুষগুলোর জন্য আছে আজকে দূর দূরান্ত থেকে বাংলাদেশের উপহার এসছে সাথে লঙ্কা পোড়া এসছে সাথে গোপাল ঠাকুর উপহার দিয়েছে এই ধরনের উপহারের বাহার পেয়ে মিঠাই কি নস্টালজিক একদম ভীষণভাবে কি বলবো মানে যা যা গিফটস আসে সত্যি সবগুলো মানে আমার কোনোটা খুব প্রিয় পছন্দের জিনিস নাহলে সিরিয়াল রিলেটেড কোনো গিফটস তো মানুষজন এতই ভালোবাসা দিয়েছে আর সবথেকে বড় কথা সবথেকে বেশি উপহার যেটা পেয়েছে সেটা হলো মানুষের সময় দেশ বিদেশ থেকে মানুষজন এসেছেন দেখা করার জন্য এবং কি হয় না ব্লাড রিলেশন নেই তাদের সাথে কিন্তু তারা দেখা করতে আসছে তো এটা আমাদের বিশাল বড় পাওয়া আমি একটা কথা জিজ্ঞেস করব সৌমিত্রিষা প্রথম দিন একদম মিঠাই ফ্লোরে আসলো নতুন একটা ধারাবাহিকের অফার এবং তারপর একদম শেষের দুদিন মানুষ ধারাবাহিক বাড়িতে বসে টেলিভিশনে দেখতো আজকে ফ্লোরে মানে দূর দূরান্তের মানুষজন ফ্লোরে এসছে এই মুহূর্তটাকে কিভাবে যদি বলি মানে এইটা মানে সত্যি আমাদের কাছে বিশাল বড় সম্মান কারণ ধারাবাহিকে কাজ করতে করতে এতটা সাফল্য তার সাথে সাফল্য ইজ ইকুয়াল টু মানুষের ভালোবাসা যেটা দিনের পর দিন বাড়তেই থাকছে মানে যদি বলো আজকে শেষের আগের দিন এই দিনে দাঁড়িয়েও যদি আমাদের এইরকম অডিয়েন্স থাকে যারা আমাদেরকে এত ভালোবাসে তাহলে আমার মনে হয় না যে আর দর্শক হারানোর আছে মানে এরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে গেঁথে গেছে আমার মনে হয় প্রথম দিন আমার সাইকেল চালানো জানতাম না তো আমার কাছে ওটা একটা চ্যালেঞ্জ ছিল নিজের কাছে যে শিখতে হবে 5 দিনে শিখেছিলাম বলতে সোজা চালাতাম আর তারপর ক্যামেরার ওপারে গিয়ে আমি পড়ে যেতাম তো নানা রকম আঘাত এবং সত্যিই আমি খুব তখনও স্ট্রং ছিলাম আমার ইচ্ছা ছিল যে একটাও ডামির শট থাকবে না আমারই শট থাকবে তো সব আমার শটই লাগিয়েছিল একটা ওরা ইচ্ছাকৃতই একটা ডামির শট দিয়েছিল কিন্তু আমি একদম চেয়েছিলাম যে ডামির শট যাতে না থাকে আমার নিজের ব্যাক টু বলো ফ্রন্ট বলো সব যাতে আমার থাকে তো 5 দিনে আমি শিখে নিয়েছিলাম সাইকেলটা ওইভাবে মানে ওই চালানোর মতন ক্যামেরার ওপারে গিয়ে পড়ে যাও ফ্যানদের ভিড় দেখছি সাথে উপহার রয়েছে আমার খুব জানতে ইচ্ছে করে যে মেসেজ মানে বাড়িতেও কি ফ্যানদের কিছু উপহার পৌঁছেছে প্রচুর প্রচুর মানে বাড়িতে আছে এখানে আছে এখান থেকে আজকে প্যাক করে আমি নিয়ে যাব উপহার যাবে আর স্মৃতি কি কি যাবে বক্সের মধ্যে এই স্মৃতি মোড়া সম্ভব না সেই স্মৃতি কি বলবো হৃদয়ে বেঁচে থাকুক সবাই জানতে চাইবে যে মিঠাই এতদিন হয়ে গেল আড়াই বছর ধরে সেরা স্মৃতি কি আমার মনে হয় এই প্রশ্নটা করলে অনেকগুলো
আমার মনে হয় যে আজকে যদি বলো যে এই যে এত অডিয়েন্স দাঁড়িয়ে আছে, মিঠাইয়ের এত জনপ্রিয়তা, এত ভালোবাসা পাওয়া, একটা বলতে পারো আমাদের একটা ব্র্যান্ড তৈরি হওয়া, এবং সেটা সেই সেটা যখন সেই শীর্ষে পৌঁছায়, তখন সেটার না কোনো স্পেসিফিক একটা রিজন থাকে না একটা স্মৃতির, মানে সেটা অনেকগুলো স্মৃতি মিলিয়ে কিন্তু সেই রকম একটা ব্র্যান্ড তৈরি হয় বলে আমার ধারণা। তো ডেফিনেটলি অনেক অনেক স্মৃতি আছে যেগুলো সব একসাথে আমরা নিয়ে যাব সবাই। অনেকে জানতে চাইবে যে মিঠাই দিয়ে তোমার শরীর কেমন আছে, যেটা নিয়ে সব থেকে বেশি অনেকের অনেক মেসেজ এবং ফোন পেজ। আমি সত্যি ভীষণ ব্লেস যে তারা আমার জন্য মসজিদে গিয়ে দোয়া করেছে, পুজো দিয়েছে মন্দিরে গিয়ে। তো এর থেকে বড় পাওনা কী বা হতে পারে যে নিজের ফ্যামিলির লোকজন এগুলো করে, কিন্তু তারা, আমি সেটাই বললাম যে এই জন্য আমি বলি যে তারা ফ্যামিলির পার্ট হয়ে গেছে। যখন ফ্যামিলির লোকের মতনই তারা আচরণ করে তখন ডেফিনেটলি ফ্যামিলির পার্ট। এখন শরীর একদম ঠিক আছে, এখন মানে একদম ফিটই আছে। শেষের দিকে যাবো, সবাই যেটা প্রশ্ন করে যে কোথায় এরপরে দেখবো, আমরা অলরেডি জানি যে মিঠাইকে এরপরে দেবের বিপরীতে আপনি দেখতে পাবেন। এই আমার এখনও মনে আছে যে জিয়েরই একটা বর্ষবরণ অনুষ্ঠানে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল এবং সেখানে দেবকে জড়িয়ে রয়েছিস, ডান্স করার একটা পারফরমেন্স হয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সেই দেবের অপোজিটে সৌমিত্রিষা, রিয়াকশান কী? খুব ভালো, মানে কি বলবো, আমার একটা নতুন জার্নি, আর এটা একটা ভীষণ ভালো সুযোগ আমার জন্য, কারণ খুব ট্যালেন্টেড মানুষজনদের সাথে কাজ করতে পারা, এবং আমার ডেবিউ সেখানে অতনু স্যার, দেবদা, অভিজিৎ দা, তাদের সাথে কাজ করতে পারা, অনেক কিছু আমি শিখবো, আর তার সাথে দায়িত্বটা এখন অনেক বেশি বেড়ে গেছে, কাঁধে অনেক ওয়েট আছে, কারণ এতগুলো মানুষ তারা অনেক কিছু এক্সপেক্ট করে আছে, সেই এক্সপেকটেশন লেভেলটা ম্যাচ করতে হবে আমার নতুন কাজের মাধ্যমে। কিন্তু স্বপ্নের নায়কের সাথে স্ক্রিন শেয়ার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে ছোটবেলাতে যাদের সিনেমা দেখে বড় হয় এবং তার মানে তার সাথে কাজ করতে পারে, তো ভাগ্যের ব্যাপার। দিদি আমি একদম শেষ করব, যারা দেখছে ওখানে, যারা আজকের পর থেকে আর দেখতে পাবে না, চেষ্টা করলেও মিঠাইকে দেখতে পাবে না, দেখতে পাবে না তাদের বাড়ির একটা ওই একটা আত্মীয় বা বলা যেতে পারে একটা মেম্বারকে, তাদের জন্য আজকে কি বলবে? কি বলবো, দেখুন আমি একটা অংশ যেভাবে বলি ভারত লক্ষ্মীতে ছেড়ে যাচ্ছি, বা আমার মেকআপ রুম বা আমার ফ্লোরে ছেড়ে যাচ্ছি, সেরকমই একটা অংশ আপনাদের সবার মধ্যে বেঁচে থাকবে, মিঠাই এবং মিঠি। আর তার সাথে সৌমিত্রিষাকে মনে রাখার জন্য আমার নেক্সট কাজগুলো দেখতে হবে। থ্যাংক ইউ।